আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা কুকিং। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো বিফ চাপ ও নরম তুলতুলে নান রুটির রেসিপি। এই অসম্ভব মজার রেসিপিটি দেখার জন্য আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি মশলা, শাহি জিরা নিয়েছি 1 চা চামচ, জিরা নিয়েছি 1 চা চামচ, এলাচ নিয়েছি 3টা, লং 4টা, গোলমরিচ নিয়েছি কয়েকটা, দারুচিনি নিয়েছি 3টা, জয়ফল আমি 1/4 ভাগ নিয়েছি, তারা নিয়েছি 1টা, জয়ত্রী নিয়েছি 2টা, কাঠবাদাম ও কিশমিশ নিয়েছি আমি 4টা কাঠবাদাম নিয়েছি, বেটে নেব। আর বাকি মশলাগুলো আমি ব্লেন্ডারে ফাঁকি করে নেব। আমি মাংস 400 গ্রাম নিয়েছি, পাতলা করে কেটে ছেঁচে নিয়েছি। এভাবে ছেঁচে নেবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, চাপটাও সুন্দর হবে। আমি এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি 1 চা চামচ, মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি ফাঁকি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, কাঠবাদাম ও কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিব 1/2টা লেবুর রস, লেবুর রস দিয়ে মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা রেখে দিব সেট হওয়ার জন্য। মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে 1 ঘন্টা রেখে দিলে, নরম সফট হবে মাংসগুলো। আমার মাখানো শেষ, এখন রেখে দিচ্ছি। আমি নান রুটির জন্য এখানে নিয়েছি 1/2 কাপ পানি, কুসুম গরম পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এটাকে মিক্সড করে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দেব
ইস্ট গুলানোটা দিয়ে ভালোভাবে মেখে নিব। নরম সফট একটা খামির তৈরি করব। এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে সফট করে মেখে নিব। ভালোভাবে মথে নিতে হবে, একদম সফট করে মথে নিব। আমার মথা হয়ে গেছে, এখন আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, ভেষন দিয়ে দিব দুই টেবিল চামচ। আপনারা এভাবে বিফ চাপ বানিয়ে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 মাস পর্যন্ত, এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। মেহমান আসলে ঝটপট বের করে মেহমানদের সামনে আমরা উপস্থিত করতে পারি। আমি মেখে নিচ্ছি, আমি অর্ধেক করে নিয়েছি, অর্ধেক আমি রেখে দিয়েছি, আর অর্ধেক আমি ভেজে দেখাবো। অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমার নানরুটির খামিরটা ফুলে ডাবল হয়ে গেছে, এখন একটু মেখে আমি টুকরা করে নেব। এভাবে সমান করে টুকরা করে নেবেন, একটু মোটা করে বেলে নেবেন। অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই বানাবেন, মেহমান আসলে বানিয়ে ফেলতে পারেন, বিকেলের নাস্তায় ও বাচ্চার টিফিনের জন্য বানিয়ে ফেলতে পারেন। হালকা মোটা করে আমি বেলে নিয়েছি। আমি একটু ডিজাইন করে নিয়েছি, এভাবে একটু ডিজাইন করলে সুন্দর দেখা যায়। এটা অপশনাল, আপনারা করতে পারেন নাও করতে পারেন। দেখুন ভিউয়ার্স, ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্রাশ করে দেব মাখন। মাখনটা ব্রাশ করলে ফ্লেভার বের হয় এবং নরম তুলতুলে হয়, একদম নরম হয়। উল্টিয়ে ভেজে নেব। নামিয়ে আমি ব্রাশ করে নেব মাখন। নামিয়েও মাখনটা ব্রাশ করে নেবেন সফট থাকার জন্য। আমি এখন বিফটা ভেজে নেব, চাপটা ভেজে নিচ্ছি। চুলার স্পিডটা মাঝারি রেখে চাপটা ভাজবেন। এভাবে আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট
আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, আমি সাহস পাবো এগিয়ে যাওয়ার, সামনে এগিয়ে যাওয়ার। এভাবে চাপ তৈরি করলে রেস্টুরেন্টের মতো স্বাদটা মনে হবে, রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে আমার রেসিপিটি ফলো করবেন। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে নান রুটি হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন বানিয়েছি, শেয়ার করবেন বন্ধুদের সাথে, বেল আইকনটি বাজিয়ে দিবেন যখন আমি কোনো নতুন ভিডিওই ছাড়বো, সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান। সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন বিফ চাপ। আজ রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।